হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 4:30। 4:30 থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আমি তো উঠে গেছি, মানে আমি কি আমরা উঠে গেছি, আর তার সাথে কিন্তু আমাদের বাড়ির ছানাপোনারাও উঠে পড়েছে। ওরাও ভীষণ সজাগ, জানো তো, আমরা উঠলে ওরাও বেশ চনমনে হয়ে উঠে পড়ে। তো যথারীতি এই টাইমটায় ওঠার কারণই হচ্ছে আমার বর কাজে যাবে, তো তার জন্যেই। তো সকালবেলা এদিকে হচ্ছে সেদ্ধ, তো কি সেদ্ধ বুঝতেই পারছো আশা করছি। সকালবেলায় আর নামটা নিলাম না, আর সাথে রয়েছে হচ্ছে, মানে তোমরা যখন ব্লগটা দেখবে সেটা সকাল না, সেটা সন্ধ্যেবেলা অবশ্যই, কিন্তু আমাদের কাছে তো এখন একদম ভোরবেলা। আর এই যেখানে রয়েছে ছোলা বাদাম, সাথে অবশ্য আর একটা জিনিস রয়েছে, তো এই তিনটে জিনিস দিয়ে দিয়ে দেবো, চলে যাবে ও কাজে। আর হচ্ছে একজন আমাকে কমেন্ট করেছিল যে রিয়াঙ্কা, বিষ্ণু ভাই এখন এত তাড়াতাড়ি কেন কাজে যায়, আগে তো এত তাড়াতাড়ি যেত না। হ্যাঁ অবশ্যই আগে এত তাড়াতাড়ি যেত না, কিন্তু এখানে যেখানে কাজ করছে না, এখানে অ্যাকচুয়ালি কী বলতো, কাজের চাপটা একটু বেশি। যেহেতু পুজো, পুজোর সামনে একটুখানি কাজটা চাপ দিয়ে না করলেও সম্ভব নয়, আর তার মধ্যে কারেন্ট থাকে না, না কারেন্ট না থাকলে তখন একটু সমস্যা তো হয়েই যায়। তো ওই জন্যে একটুখানি ভোরবেলার দিকে কাজে যায়, যাতে একটু কাজটা এগিয়ে নেওয়া যায়, এই আর কি। যাই হোক, চলো ব্লগ তো শুরু করে দিয়েছি, এগুলো সেদ্ধ হয়ে যাক। এইগুলো কি একটাই রয়েছে, ওটা সেদ্ধ হয়ে যাক, ওকে গুছিয়ে দিয়ে দেবো। ও রেডি হচ্ছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখনও রেডি হচ্ছে। আর বাইরে তো পুরো ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি পড়ছে না বলো? বৃষ্টি পড়ছে না, হ্যাঁ ছাতা তো নিয়ে যাবে, কিন্তু হচ্ছে রাত্রিবেলায় বৃষ্টি পড়ছিল, বিশাল বৃষ্টি হচ্ছিল রাত্রিবেলায়, বিশাল। এরকম কটা বাজে দেখেছো তো, 4:30 বাজে, বিশাল বৃষ্টি হচ্ছিল কালকে রাত্রিবেলা। মানে শুলাম যখন তখন দেখি কি অঝোরে বৃষ্টি হচ্ছে। ও বলছে কি যে বাবা এত বৃষ্টি শুরু হয়ে গেল, সকালবেলায় কি হবে। তো দেখছি না, সকালবেলা বেশ ভালোই রয়েছে, আর পুরো ঘুটঘুটে অন্ধকার। আর এই সিঁদুরটা না পড়েছিলাম বলে আবার এই জায়গায় কুটকুট করছে। নর্মালি এতদিন আমার কোনো সমস্যাই হচ্ছিল না, জানো, কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু ওই যে দু তিন দিন এই গুঁড়ো সিঁদুরটা পড়েছি খুকুমনির। আর এই যে গুড মর্নিং বলো, গুড মর্নিং, আর ওই যে বাচ্চাগুলো দেখো, বুঝলে যে ওরাও উঠে পড়েছে। টাটা। ও বেরিয়ে যায়, আবার তা ঢুকেও যেতে পারে, সাবধানে এসো। হ্যাঁ আচ্ছা, ছাতা মাথায় দিয়ে যেও, তাও কত অন্ধকার, হাওয়া দিচ্ছে, চলো দিয়ে দিই। ও যে ও বাইরে থাকলো, আমি এখন 4:30 বাজে, আমি এখন ওকে খুঁজতে বেরোবো, আমি ওকে এখন নাকি ধরতে থাকবো। কিরে আয় আয় গুলো আয়, দেখো তাহলে। তুই আবার বেরিয়ে গেলি কেন, তাড়াতাড়ি আয় তাহলে। বলো কেমন রাগটা ধরে এত অন্ধকার, এই অন্ধকারের মধ্যে যে এবার এরা একজন এদিক একজন ওদিক দৌড়াবে, কি বলবো বলো। সহজে ধরা দিতে চায়, মানে সেই বাধা গরু ছাড়া পেলে যেমন হয় আর কি, সেরকম এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। তারপর সে বিস্কুটের কোটও না চায়, তারপরে এই যে ঢুকলো ঘরে। চলো বন্ধুরা, এখন দেখো কটা বাজে, এই দেখো 4:45 বাজে। সকাল 4:30 থেকে ব্লগ শুরু করলাম, এখন একটু ঘুমাবো, কারণ এত সকালবেলায় তো উঠবো না আমি, তো এখন একটু ঘুমাই। চলো পরে দেখা হচ্ছে, আবার সেই সকাল 7টার সময় আমার অ্যালার্ম বাজবে, সেই অ্যালার্মে ঘুম ভাঙছে কেমন। সকালবেলা ঘুম থেকে উঠে এই তো পরিস্থিতি। আগামীকাল বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোর আগের দিন এই তো পরিস্থিতি। আজ কটা দিন ধরে এমন বৃষ্টি চলছে আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে একটু বন্ধ হওয়া দরকার। একভাবে বৃষ্টি হয়েই চলেছে, হয়েই চলেছে, নিম্নচাপ আর থামছে না, ভালো লাগে বলো। চারিদিক ভেজা স্যাঁতস্যাঁতে, বাইরে বেরোনো যাচ্ছে না, কাজেও তো বেরোতে হবে বলো। আমার বর তো সকালবেলায় কাজে চলে গেছে, তখন না একটু বৃষ্টি হচ্ছিল না,
কিন্তু তারপর থেকে এই যে এখন 7:10-15 মতো বাজে, আর এই যে এখন উঠে দেখি এই যে বৃষ্টি। আর এই মনে হচ্ছে সারা দিন চলবে গো, সারাটা দিন। কি অবস্থা আকাশ, তুমি মেঘলা কেন, কেন করেছো মুখ ভার, কেন হচ্ছে এত বৃষ্টি বলো তুমি এবার। আগামীকাল বিশ্বকর্মা পুজো, আর সবার তো মন খারাপ, এই বৃষ্টিতে কি করবে সেটাই ভেবে ফুপকার। এ বাবা, সব তো মিলে গেল না। ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি বৃষ্টি আকাশ, আর ভালো লাগে বলো, এক টানা কতদিন ধরে যে বৃষ্টি হয়ে যাচ্ছে। আবার কিন্তু আমাদের বাড়ির সামনে যে ওই তালতলা আছে, তালতলায় কিন্তু একদম জল জমে গেছে, সেই যে তোমাদের দেখিয়েছিলাম ঠিক ওইভাবে। পুকুর উপচে মাছ চলে এসেছে মাঠ দিয়ে একদম রাস্তায়, বিশ্বাস করবে, রাস্তা দিয়ে মাছ পুরো একদম সাঁতরে সাঁতরে যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে জানো তো। তবে ওই যে ধরা যায় না, জলের মধ্যে এদিক ওদিক চলে যায়, তবে দেখতে পাওয়া যাচ্ছে যে মাছ ঘুরে বেড়াচ্ছে। আমার বর তো সকালবেলা কাজে যাওয়ার সময় আমাকে বলছে ফোন করে, জানো আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি কত মাছ, কিন্তু আমি যদি বাড়ি থাকতাম তাহলে ধরতাম, কিন্তু আমি তো কাজে চলে এসেছি। আমি বললাম থাক, তোমাকে আর মাছ ধরতে হবে না, তুমি কাজে গেছো কাজ করো। না গো, বিশ্বাস করবে না, সত্যি সত্যি এটা গল্প না, কিন্তু একদম পুকুর উপজে গিয়ে না রাস্তায় মাছ চলে এসেছে, কত মানুষ মাছ ধরছে জানো, মানে ভিড় পড়ে গেছে মাছ ধরার জন্য। আসলে সহজেই তো একদম নেট দিয়ে জাল, মানে নেট দিয়ে কি জলটা যেই দিকে ভেসে যাচ্ছে ওই দিক থেকেই পুরো মাছগুলো ভেসে ভেসে যাচ্ছে, কত মানুষ মাছ ধরছে জানো তো। পরিষ্কার করে গুছিয়ে চলে আসলাম পাশের ঘরটাতে, আর পাশের ঘরটা ওপরের দিকে আর তাকিও না তোমরা, মানে আমিও ক্যামেরাটা নিচু করেই রেখেছি, কারণ দড়ির মধ্যে না পুরো জামা কাপড়গুলো মেলা রয়েছে, ভীষণ বাজে লাগছে। আর এইদিকে চারিদিকে কাগজ পড়ে রয়েছে, ওই শাড়ির সব কাগজপত্র বুঝলে, শাড়িটা খুললেই কাগজগুলো বেরিয়ে যায়, তো সেই কিছু কাগজগুলো আর আমার মানে মুনসোনার ছানারা ওই কাগজ নিয়ে যে কী খেলবে কি বলবো, মানে ওই যে হাতে মুঠ করে যদি বল বানিয়ে দিই না, ওইটাকে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে খেলতে থাকবে। তো আমার বর বললো কি ওদের জন্য একটা বল এনে দেবে, দেখা যাক ওদের জন্য বলটা কবে আনা যায়। বাইরে চলছে সকাল থেকে বৃষ্টি, ঘুম থেকে ওঠার পর থেকে এক টানা চলে যাচ্ছে বৃষ্টি, কি যে বিরক্ত লাগছে আর ভালো লাগছে না। আগামীকাল বিশ্বকর্মা পুজো, কে বলবে বলো তো আগামীকাল বিশ্বকর্মা পুজো, শুনলাম একদিন না দুদিন বৃষ্টি হবে, আজকে নিয়ে টানা মনে হয় কদিন হচ্ছে, একদিন দুদিন, মানে রাত থেকে শুরু হয়েছিল, আচ্ছা আচ্ছা রাত থেকে শুরু হয়ে মাঝখানে দুটো দিন গেছে আর আজকে একটা দিন, তাহলে ভাবো আর ভালো লাগে, বিরক্ত লেগে যায়। আমাদের না ঘরের মধ্যে একরকম, বাইরে যাদের বেরোতে হয়, বাইরে যাদের কাজ করতে হয় তাদের কেমন লাগে বলো, আমার ঘরে তো থেকেই ভালো লাগছে না, আমার ঘরের মধ্যে সব কিছুই রয়েছে কিন্তু তাই আমার ভালো লাগছে না, বাইরে বেরোতেই তো পারছি না, একটু ছাদে যেন, ছাদে গিয়ে গাছগুলোর কি পরিস্থিতি তাও জানি না, দেখি বৃষ্টিটা একটু কমলে বেলার দিকে দেখি ছাদে যাবো গিয়ে দেখবো, কারণ এত হাওয়া টাওয়া দিয়েছে না এই দুদিন ধরে, মানে গাছগুলোর যে কি অবস্থা, মানে নিচের যে ইয়ে গাছ যে কি বলে নয়নতারা গাছগুলো আছে সেইগুলো তো শুয়ে শুয়ে পড়েছিল, আবার লাঠি দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার কাল রাতে দেখি শুয়ে শুয়ে পড়েছে, মানে কাল রাতের হাওয়াতে, আজ সকালবেলা দেখলাম ওটাও আবার শুয়ে পড়েছে। আর হচ্ছে ছাদের গাছগুলোর কি অবস্থা জানি না, কয়েকটা বাসন ছিল সেই বাসন কটাই যে মেজে নিলাম, নিয়ে এবার ব্যাস কাজকর্ম কমপ্লিট, ঘর মোছা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে ঘর মুছেছি, আর এই গ্যাসের টেবিলটা একটু মুছে নেবো, ওই দিক মোছা হয়ে গেছে, এদিকটা মুছে সিঙ্কটা মেজে নিলে ব্যাস কাজ কমপ্লিট, স্নান করে নেবো।
বৃষ্টি হওয়াতে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়েছে। স্নান করবো কি করে ভাবছি, ট্যাঙ্কির জল যা ঠান্ডা কি বলবো। গতকালকেও স্নান করার সময় মানে শাওয়ারের জলটা চালাতে এত ঠান্ডা লাগছিল কি বলবো। যাই হোক, স্নান তো করতেই হবে। চলো দেখুন, এক এক সময় হালকা রোদের ঝলকানি লাগছে, কিন্তু আবার এক এক সময় এই যে চলেই যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ, এই দেখো হয়েই যাচ্ছে, একভাবে হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, কি আর বলবো। তোরাও কি বৃষ্টি দেখতে এসছিস? তো চলো বন্ধুরা স্নান করব। স্নান করে সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, এবার স্নান পুজোটা দিলেই ব্যাস আপাতত হয়, তারপর রান্নাটা বসাবো। দেখো গাছগুলোর কি পরিস্থিতি, ছাদে আর গেলাম না, এখান থেকে ফুল তুলে নিলাম। হে দেখো হে কটা ফুল পেয়েছি, এগুলো দিয়েই হয়ে যাবে, একটা একটা করে ঠাকুরের চরণে পড়লেই হবে। আর বৃষ্টিটা একটু ধরেছে, হালকা বৃষ্টি একটু ধরেছে, হাওয়া দিচ্ছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে। আর দেখো এদিকে জল কোথা দিয়ে যাচ্ছে, দেখো ঠিক আছে, কী বৃষ্টি হয়েছে তাহলে ভাবো। তাহলে এরকম জল যাচ্ছে, নাহলে এই জল পুরো এই জায়গাটা যদি উঁচু না করা হতো এই জায়গায় এসে জমে থাকতো। কি হয়েছে কি হয়েছে কি, তুই তো ঘরে ছিলি, ঘরে ছিলি তো, তাকা, চলো আসো 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 আসো, আয় বাবা বাবা বাবা, আয় আয় করতে করতে পাগল হয়ে যেতে হয়। কি হলো কি, গাড়িটাকে ধোবে কবে কি জানি কি করবে, গাড়িটাকে ধুতে হবে, পরিষ্কার করে একদম পালিশ করতে হবে, গাড়িটা কালকে পুজো দেওয়া হবে। চলো আসো, কি তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে ভাতটা এখন বসিয়ে দিচ্ছি, আমার পর আসবে, একটু দেরি হবে, কারণ ও সকালের খাবারটা খেয়ে নেবে বললো বাইরে, কারণ ওদিকে কাজে একটু আজকে ব্যস্ত থাকবে, তো ওই জন্যে। তো দুপুরের জন্য রান্না করব, আর হচ্ছে আমার একটু কাজ আছে, তো তার জন্যে আমি একটু রান্নাটা সকালের দিকেই বসিয়ে দিচ্ছি, ভাত করব আর দেখি কি করি। এই যে এর মধ্যে চাল নিয়ে নিয়েছি, যে চলো চালটা ধুয়ে এবার বসিয়ে দিই। আর এই যে এটা পড়ে গেছে দেখো, এ বাবা এটা তো খুলে গেছে, এই যে পিচবোর্ডটা দেওয়া ছিল না, মানে এখান থেকে হাওয়া আসে, ওই জন্য এটা দিয়ে রাখা হয়েছিল। তারপরে যে গ্রিলে যদি তেল ঝাল লাগে না, তেল ঝাল পড়ে যে ইয়ে হয় ওইটাই। দেখি কি আছে, আছে পটল, আছে পটল, আছে কাঁচকলা, আছে চালকুমড়ো, আছে উচ্ছে, আছে তো কি করব। কাঁচকলার খোসাগুলো রেখে দিয়েছি, কাঁচকলার খোসাগুলো চলো বাটা করি, অনেকদিন খাওয়া হয়নি, অল্প তেল দিয়ে একটু বাটা করি, কাঁচকলার খোসা বাটা করি, আর একটু ডিম ভুজিয়া করে আলু দিয়ে একটুখানি ঝোল মতন করি, আর উচ্ছেটা ভাতে দিই, ব্যাস হয়ে যাবে খাবার। দারুণ লাগে গো, দারুণ লাগে। এই যে কাঁচকলার খোসা রেখে দিয়েছি, কাঁচকলার খোসাটাকে আজকে বাটা করবো। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি কাঁচকলাটাকে সেদ্ধ। আর এই কাঁচকলা সেদ্ধ করেই আমার এই হাঁড়িটার অবস্থা কালচে কালচে হয়ে গেছে, জানো। প্রেশার কুকারে দিলেও হয়, কিন্তু প্রেশার কুকারটাও কালো কালো হয়ে যায়, তো এই হাঁড়িটা একদমই মানে ছোটোখাটো আর বেঁকেও গেছে, দেখতেই পাচ্ছ। এটা আমার চুল দিয়ে নেওয়া ছিল এই হাঁড়িটা, প্রথম চুল দিয়ে নেওয়া এই হাঁড়িটা ছিল, তো ওই জন্যে ভাবলাম যে না এই হাঁড়িটা বাতিলই তো করে দেবো, এটার মধ্যেই করি। তো এদিকে কাঁচকলা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে, চলো দুই দিকে দুটো হোক। আর হচ্ছে এখন আমি কি করব, আলু কাটবো, ডিম ভুজিয়া করে আলু দিয়ে তরকারি করব। এদিকে দেখো সেদ্ধ করে নিয়েছি কলার খোসাগুলো, সেদ্ধ করে বাটির মধ্যে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দেবো হচ্ছে কটা কাঁচা লঙ্কা,
অনেকদিন পর এটা করছি জানো তো। আর দেব কয়েকটা মতো রসুন, বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, এই যে কয়েকটা মতো রসুন দেব। আর দেব হচ্ছে 1 কাটা মতো পেঁয়াজ, আর অল্প কটা পেঁয়াজ হচ্ছে তেলের মধ্যে দেব, এই যে। এবার এটাকে একদম বেটে নেব, নিয়ে তারপর কি করছি চলো সেটা তোমাদের দেখাই। যে কোনো বাটাবুটি রান্নারই স্বাদই একদম আলাদা, অনেকটা ভাত খাওয়া যায় তাই না বলো। প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, তার মধ্যে দিলাম অল্প একটু কালো জিরে, একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এইগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। আচ্ছা তোমরা কী কী পাতার বাটা খেয়েছো বলো তো? আমি তো অনেক কিছু খেয়েছি, যেমন ধরো এই যে কলার খোসা বাটা, ঘ্যাটকুলের পাতা বাটা, লাউ শাকের পাতা বাটা, আরও কত কিছু তোমরাও জানিও। চলো এটা তো ভাজা ভাজা হয়ে গেল, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে কাঁচকলার খোসা বাটাটা। ও দারুণ টেস্ট হয় গো, অনেকটা ভাত খাওয়া যায়, ভীষণ সুন্দর লাগে। আর এই সমস্ত জিনিসে না একটু কালো জিরে না পড়লে যেন ভালো লাগে না। আর এই বাটাটাতে কী কী দিয়েছি তোমরা তো দেখেছো, লঙ্কা, হালকা পেঁয়াজ, রসুন দিয়েছি, আর অবশ্যই কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো চলো এবার এর মধ্যে দিয়ে তারপর এবার এটাকে শুধু ভাজার পালা, যতক্ষণ না এটা ভালো মতন ভাজা হবে ততক্ষণ এটা নেড়েই যেতে হবে, একদম দেখবে দলাম মানে মন্দ মতন হয়ে যাবে আর তেল ছেড়ে আসবে, ব্যাস রান্নাটা একদম কমপ্লিট। ডিম ভুজিয়া করে তরকারি অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো হয়ে এসছে, আর বেশি শুকোবো না, গরম মশলা নেই জানো তো, গরম মশলা থাকলে এর মধ্যে গরম মশলা দিলে দারুণ টেস্ট হতো। আর আমি তো এখন প্রত্যেকটা খাবারে একটু লেবু দিয়েই খাচ্ছি। আচ্ছা এদিকে দেখিয়ে দিই, এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে ওই যে বাটা, কি বলে কাঁচকলার খোসা বাটাটা, দারুণ হয়েছে। কি হলো, চলো এবার এটা নামিয়ে নেব। বৃষ্টির দিনে পাকা বাড়ি হোক আর কাঁচা বাড়ি, মানে বাড়ি ঘর যেন কেমন একটা স্যাঁত স্যাঁত করে তাই না বলো। আর তার সাথে তো জামা কাপড়ের মেলা রয়েছে, মানে এই যে এদিকে দেখতেই পাচ্ছ পুরো দড়ি, দুটো দড়ি রয়েছে, দুটো দড়ি জুড়ে জামা কাপড় রয়েছে। আর এইদিকে আমি চেয়ারের মধ্যে কিছু শুকনো নাইটি রেখে দিয়েছি, মানে যেগুলো আমি পরছি একটা একটা করে আর ওইভাবে রেখে দিচ্ছি, ভেজাচ্ছি না। এর আগে দুদিন দুটো ভিজিয়েছি, সেই দুটো এখনো আমার ওই পাখার হাওয়াতে হাওয়াতে শুকোলো, তো ওই জন্যে আমি মানে পাখা চালিয়ে রেখে দিতে হচ্ছে এই ঘরেও, আর ওই জন্যে শুকনো নাইটি রেখে দিয়েছি। রোদ উঠুক, আগামীকাল নাকি আগামীকালও নাকি চলবে এই বৃষ্টি বৃষ্টি ব্যাপার, তো রোদ উঠবে তারপর আমি ওইগুলোকে ভেজাবো, নাহলে একটা করে পরবো আর জড়ো করে করে রাখবো, তারপর যখন নাইটি শেষ হয়ে যাবে তখন শাড়ি পরা ধরবো, দেখি কবে বৃষ্টি কমে। রান্নাবান্না করে ওদেরকে খেতে দিয়ে দিলাম, ওদেরকে অবশ্য দুধ ভাত দিয়েছি, ওরা দুধ ভাত খাচ্ছে, লাইট অফ করে দিই। আর হচ্ছে আমার বরকে ফোন করলাম, ও বলছে না আমি চলে আসছি কারণ কেউ কাজ করছে না আজকে, মেশিন ঘর পরিষ্কার করা হয়ে গেছে তো সবাই ছুটি নিয়েছে, তো আমি একা কি করব, তার মধ্যে কারেন্ট যাচ্ছে আসছে, ওই জন্যে আমি আসছি। আমি বললাম ঠিক আছে তাহলে আসো, এসে আবার ও জল আনতে যাবে, এই বৃষ্টি পড়ছে, ভাবো তাহলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসবে আবার জল আনতে যাবে। তুমি তো স্নান হয়ে গেছো, গাছ থেকে আসলো ভিজে ভিজে, আবার এই যে জল নিয়ে আসলো ভিজে ভিজে। তুই তো ওপরে ছিলি, তুই চলে আসলি কেন? হ্যাঁ এগুলো তো সমস্ত কিছু ধুতে হবে, আমি এটাই তো বলছি, কিন্তু বাইরে তো বৃষ্টির যা পরিস্থিতি, বাইরে যা হারে বৃষ্টি চলছে, এখন গাড়ি ধোবে সাইকেল ধোবে আবার তো সেই বাইরে বার করলে তো আবার কাদাই হয়ে যাবে, বিশ্বকর্ম, হ্যাঁ সে তো ধুতে হবে, আর তার মধ্যে এখন আবার বাইক রয়েছে। হ্যাঁ চলো খেয়ে দিয়ে স্নান করবা, খেয়ে নিয়ে গাড়ি ওগুলো ধুয়ে নি, ধুয়ে নিয়ে তারপর স্নান, ঠিক আছে স্নান করে দেবো। কালকেও বৃষ্টিতে ভিজেছে, আজকেও বৃষ্টিতে ভিজলো, জ্বর না আসে পুজোর আগে। সোমবারের মেনুতে রয়েছে উচ্ছে আলু ভাতে, সাথে রয়েছে হচ্ছে কাঁচকলার খোসা বাটা, আর ওই ডিমের তরকারি তোমাদের তো তখন দেখালামই কী কী রান্না করেছি, এই যে চলো এক ঝলক দেখিয়ে দিই। এই হচ্ছে ডিম ভুজিয়া করে আলু দিয়ে তরকারি।
বাইরে বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খাওয়া দাওয়া করে ঘুম দিতে কিন্তু দারুণ লাগে। আজকে কোনো এডিটের কাজ ছিল না, কারণ আজকে কোনো ব্লগই তোমাদের দিইনি, কারণ গতকালকে কোনো ব্লগ শুটই করিনি। তো যথারীতি আজকে দুপুরবেলায় কারেন্ট ছিল না বলে ভীষণ লম্বা একটা ঘুম দিয়েছিলাম গো। তারপর ঘুম থেকে উঠে যথারীতি ঘরের কাজকর্ম টুকটাক এইগুলো ছিল, ও আবার সাইকেল ধুলো, বাইকটা ধুতে চেয়েছিল, তো আমি বললাম যে দেখো বৃষ্টি হয়েছে, আমাদের তো সন্ধ্যাবেলায় বেরোতেই হবে, তো তুমি এখন বাইক ধুলে সেই বাইকটা আবার হচ্ছে কাদা লাগবে, তো তুমি কালকে সকালবেলায় ধুয়ো, আর নাহলে রাত্রিবেলায় এসে অসুবিধা তো নেই, মোটর চালিয়ে পাইপ দিয়ে স্প্রে করলে ইয়ে হয়ে যাবে, কাদা বেরিয়ে যাবে। যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। দুপুরবেলায় সে খাওয়া দাওয়া করার পর আর কোনো শ্যুট করিনি, এখন আবার সন্ধ্যাবেলা ঠিক 7টা বাজে চলে এসেছি তোমাদের সামনে, রেডি হয়েছি, বেরোচ্ছি, দরকার রয়েছে ঘুরে আসি। আর আজকে ওকে একটু আবদার করেছি, কি আবদার কি আবদার কি আবদার, ফুচকা অনেকদিন খায় না, এখন না সম্ভব নয়, তোমার যদি কোনো কিছু থাকে তুমি লিখিত দিতে পারো, তারপরে যখন হবে তখন সেটা দেখা যাবে। মানে লিখিত দিলে তবে সেই বিলটা পাস হবে, তারপর পাস হবে, হ্যাঁ সেনশন হবে। আমার আজকে খুব ফুচকা, নলে ভাজা পোড়া, ভাজা পোড়ার থেকেও বেশি ফুচকা খেতে ইচ্ছে। 17 বাজে ওখানে যাব, আসবো সবাই, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। কালকে নিয়ে যাবো, কালকে দেখা যাক। তো চলো, বিছানার অবস্থা একটু বাজে, আর তোমাদের দেখালাম না, ঘুরে আসি, কাজ মিটিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। রাতে রান্না বান্নাও রয়েছে, দেখি কি করা যায়। আর যদি কিছু ফুচকা না খাওয়ায় তাহলে আজকে একটু বাইরের খাবার খাওয়াবে। মানে সামনের দিন, মানে আগামীকাল হচ্ছে কি বলে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো মানেই যেন পুজো পুজো চলে এসছে, তো জামা কাপড় এখনো কিনে দেয়নি, তো কি করব, একটু খাওয়া দাওয়ার বায়নাটাই তো করব বলো। চলো, এই যে হেলমেট নিয়ে নিয়েছি, ঘুরে আসি। এই যে এটা হচ্ছে সাথী, বৃষ্টি পড়ছে না, সেই দুপুর থেকে বৃষ্টি বন্ধ হয়েছে, আর কারেন্ট যা জ্বালাচ্ছিল আজকে, কি আর বলবো। চলো বন্ধুরা, তাহলে পরে দেখা হচ্ছে, একটুখানি আপডেট দিয়ে নিলাম তোমাদের। কাজকর্ম সেরে রাত্রিবেলায় বাড়ি ফেরার পথে কিন্তু একটু মিষ্টির দোকানে গেছিলাম, হঠাৎ করে ইচ্ছে হলো একটু মিষ্টি খাবো। হ্যাঁ, রাতের খাবারটাও অবশ্য আমার বরমশাই আজকে নিয়ে নিয়েছে, কি বলো তো, রুটি আর তড়কা, সেটা তোমরা লাস্টে দেখতেই পাবে। আর এদিকে মিষ্টির দোকানে এসে আমি একটু বায়না করলাম, আমিত্তি খাবো। এর আগের দিন আমিত্তি কিনে দিয়েছিল, ভীষণ সুন্দর ছিল, তবে ওটা অন্য দোকানের ছিল। আর এই আমিত্তি জানো তো, এই আমাদের সন্ন্যাসী বাজার ছাড়া কোথাও পাওয়া যায় না। আর গরম গরম মিষ্টি, ওফ দারুণ গন্ধ বেরোচ্ছিল গো, গরম গরম মিষ্টি দারুণ লাগে। আর এদিকে মিষ্টি বানানো চলছে, গোলাপজাম বানাচ্ছিল জানো তো। তো এখন আমরা বাড়ি ফিরে যাব, আর মিষ্টি, গরম মিষ্টি খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। মিষ্টির দোকান থেকে নিলাম ঠাকুরের সন্দেশ, আর আমাদের জন্য নিলাম আমিত্তি, আর নিয়েছিলাম রসমালাই। আমি না রসমালাই খেতে ভীষণ পছন্দ করি। আর ঠিক আমাদের বাইকটাও যে পেছনে দাঁড়িয়ে রয়েছে, ওই পেছনের ওই দোকানটা থেকেই আমরা তড়কা রুটি নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার, তড়কা রুটি, আমিত্তি, আর সাথে রয়েছে রসমালাই। আর রসমালাইয়ের না দুধটা পুরো প্যাকেটের মধ্যে পড়ে গেছে, এমনভাবে দিয়েছিল, যাই হোক আর কি করা যাবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ আমাদের পাশে থেকো। টাটা।